কৃষি বিলের বিরোধিতায় এবারে বড়সড় আন্দোলনের পথে দেশের কৃষকরা। মঙ্গলবার 250টি কৃষক সংগঠন দেশের বিভিন্ন প্রান্তে এই বিলের বিরোধিতায় প্রতিবাদ জানিয়েছে। রাজধানী পর্যন্ত বিশাল মিছিলে সামিল হন কৃষকরা। কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের জোর আরও বাড়াতে আগামী 26 এবং 27 নভেম্বর দিল্লি চলো ডাক দিয়েছে অল ইন্ডিয়া কিষাণ সংঘর্ষ কোঅর্ডিনেশন কমিটি। সংগঠনের জাতীয় নির্বাহী সদস্য যোগেন্দ্র যাদব এক সাংবাদিক সম্মেলন করে বলেন, আমরা 25 সেপ্টেম্বর যা দেখেছি তা কেবল একটি ট্রেলার ছিল। যারা দেশে এক কোম্পানি রাজ নিয়ে এসেছেন তারা কৃষকদের নেতৃত্বে ঐতিহাসিক আন্দোলনের সাক্ষী হতে চলেছে। শুধু দেশজুড়ে আন্দোলনই নয়, আগামী 2 অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিনে বিজেপি নেতা এবং তাদের শরিকদের সোশ্যাল বয়কট করার ডাকও দেওয়া হয়েছে। এছাড়াও ফসলের সহায়ক মূল্য নিয়ে কেন্দ্রের বলা মিথ্যে ফাঁস করতে 14 অক্টোবর MSP অধিকার দিবস পালন করা হবে। পাঞ্জাবের কিষাণ মজদুর সংঘর্ষ কমিটির ডাকা রেল রোকো মঙ্গলবার ষষ্ঠ দিনে পড়েছে। সংগঠনের সদস্যরা রেল লাইনের ওপর শুয়ে প্রতিবাদ জানাচ্ছেন। 1 অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য এই লাইনে ট্রেনও চলতে দেওয়া হবে না। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।